ছেড়ে দিচ্ছে একটু আর আনতে হবে তো মিষ্টি এলে দোকানে দোকান দেখুন কর্ণাটকের আজকের জয় ভারতবর্ষের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হলো এবং গণতন্ত্রের জয় তার কারণ যেভাবে বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িক মেরুকরণের সৃষ্টি হয়েছে তা কর্ণাটকের মানুষ প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের যে আদর্শ, যে নীতি, ধর্মনিরপেক্ষতা, বেকারত্ব দূরীকরণ এবং মানুষের দৈনন্দিন জীবনের যে কথা কংগ্রেস তুলে ধরেছে তার পক্ষে কর্ণাটকের মানুষ রায় দিয়েছে। ফলে আজকের এই রায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে এবং বিজেপির যে সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় তাস তা প্রত্যাখ্যান করেছে। ফলে আগামী দিন তার প্রভাব গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের এর পালে হাওয়া আসছে এবং আগামী দিন কংগ্রেস দেখবেন যে ভারতবর্ষে 2024 রাহুল গান্ধীর নেতৃত্বে, খার্গেজির নেতৃত্বে কংগ্রেস গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, ভারতবর্ষের প্রকৃত ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলায় কি এর কোনো প্রভাব পড়বে? অবশ্যই, কারণ কংগ্রেস কর্মীরা আজকের এই রায়ে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে। সাধারণ মানুষের সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে এ বর্তমান সরকারের এ বিজেপির সরকারের আমলে যেভাবে এ দুর্নীতি হয়েছে, যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকার আমাদের স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এ সাম্প্রদায়িক বীজ রোপণ তৈরি হচ্ছে, যেভাবে এ পশ্চিমবঙ্গে এ যেভাবে দুর্নীতি হয়েছে, কাটমানি চলছে, যেভাবে তোলাবাজি চলছে, তার বিপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে। অধীর চৌধুরীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই কংগ্রেসের হাত ধরেই
প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বেকারত্ব দূর হবে, মূল্যবৃদ্ধি রোধ হবে এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য ধর্মনিরপেক্ষতা তা বজায় থাকবে। ফলে আজকের দিনে কর্ণাটকের রায় আগামী দিন ভারতবর্ষকে প্রকৃত ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। সভাপতি সমীর হোসেন, খোলা ব্লক কংগ্রেস কমিটি।